सभी लोगों से मैं कहूंगा एक मिनट के छोटा भाई महाशय इस संकट में हमें पूरी विश्व दिए हमारे শুভ শারদীয়া। আমার সকল বন্ধুদেরকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটিকে আমি স্টার্ট করে দিয়েছি। আজ মহাপঞ্চমী, মহাপঞ্চমীর দিন আমি বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং করতে, আমি আর আমার ছেলে, আর তারই কিছু কিছু দৃশ্য আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব। তো দেখতে থাকো তোমরা, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো। আর এখানে দেখো একটা গাছের, মানে পেঁপে গাছের ওপরে কি সুন্দরভাবে একটা ডিজাইন করেছে, আমার তো ভীষণ ভালো লাগলো। আমার যতদূর দেখে মনে হয়েছে ওটা পেঁপে গাছ, তারপর জানি না যে ওটা কি গাছ। আর এটা হলো আমাদের পাড়ার দুর্গা ঠাকুর, মিলন সংঘ ক্লাবের দুর্গা ঠাকুর। আর আজকে দুর্গা ঠাকুরের বেদিটি নতুনভাবে তৈরি করা হয়েছে, আর বেদি উদ্বোধন করতে আসবে গোপাল দাস মহাশয়, ভাটপাড়ার দায়িত্বপ্রাপ্ত প্রধান। আর কিছুক্ষণের ভেতরই আমাদের এই বেদিটিকে উদ্বোধন করতে আসবে, আমি অবশ্যই সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মায়ের মুখখানা দেখো, দেখলেই একদম মনটা জুড়িয়ে যাচ্ছে। আর কি বলো তো, আমার না পুজো আসছে, পুজো আসছে এই ব্যাপারটা খুব ভালো লাগে। ওই পুজোর যেই পঞ্চমী এসে যায়, পঞ্চমীর দিন ভালো লাগে, কিন্তু অষ্টমীর পর থেকে আমার ভীষণ মন খারাপ হয় যে এই তো মা চলে যাবে, মা আসছে আসছেই ভালো, এসে যাওয়ার পরে প্রচণ্ড রকমের মন খারাপ হয়, আবার সেই একটা বছরের অপেক্ষা। তো দেখো একটা মা লক্ষ্মী, মুখগুলো ভারী সুন্দর, ঠাকুরের মুখ তো সুন্দর হবেই, মায়ের দিকে মনে হচ্ছে সারাক্ষণ তাকিয়ে থাকি। আর আজকে তো যেহেতু পঞ্চমীর দিন উদ্বোধন করতে আসবেন, তো এই দিন তো আর ঠাকুরের হাতে যে সমস্ত অস্ত্রশস্ত্র থাকে সেগুলো তো দেয় না, সেগুলো ষষ্ঠীর দিন দেয়। আর আমি ষষ্ঠীর দিন হয়তো তোমাদেরকে সেই ভিডিওগুলো শেয়ার করতে পারবো না, কারণ আমি আবার বাড়িতে চলে এসেছি, আর এখানে আমাকে ভয়েস ওভার দিয়েই ভিডিওটাকে কভার করতে হচ্ছে, কারণ গান চলছে। আর তোমরা তো জানো দুর্গাপুজোতে তো গান চলবে, দুর্গাপুজো কেন যে কোনো পুজোতে, আর গান বেশি চললে কপিরাইট চলে আসতে পারে। এতক্ষণ তো আমাকে দেখতে পারোনি যে আমি কীভাবে সেজে গুজে রয়েছি। আজকে আমি একটা ব্ল্যাক শাড়ি পরে নিয়েছি, আর আমার ছেলে পাশে দেখতেই পেলে যে ফোন ঘাটছে। আর আমাদের যেহেতু বললাম বেদিটিকে উদ্বোধন করতে আসবেন, আর উনি এসেও গেছেন ওই যে সাদা গাড়িটা করে, আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন পর্ব শুরু হয়ে যাবে, আর আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর এখানে দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়ে ডেকোরেট করা হয়েছে, বেদিটি ভীষণ সুন্দর হয়েছে। তো মোটামুটি চলে এসেছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। হ্যাঁ দেখছি, শুভ সন্ধ্যা প্রত্যেককে, মিলন সংঘ ক্লাব প্রাঙ্গণে উপস্থিত প্রত্যেককে জানাই মিলন সংঘ ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। আজকের এই শুভ সন্ধ্যায় উদ্বোধন হতে চলেছে, তা উদ্বোধন করতে কয়েক মুহূর্তের মধ্যে আমাদের কাছে উপস্থিত হতে চলেছেন আদরণীয় আমাদের ভাটপাড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রধান মাননীয় শ্রী গোপাল রায় মহাশয়। বন্ধুরা, আজকের এই শুভ সন্ধ্যায়, শুভ পঞ্চমী, শুভ সন্ধ্যায় আমাদের মাঝে আর কয়েক মুহূর্তের মধ্যে উপস্থিত হতে চলেছেন ভাটপাড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রধান মাননীয় শ্রী গোপাল রাউত মহাশয়। তার হাতে আমাদের এই দুর্গা পূজা যেটি শুভ উদ্বোধন হতে চলেছে, আমরা প্রত্যেকে আন্তরিকভাবে তাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং তার সাথে তাকে বরণ করে নিচ্ছি। তিনি এই মুহূর্তে আমাদের দুর্গা পূজা দেবীটির উদ্বোধন করছেন, উদ্বোধন করছেন মাননীয় শ্রী গোপাল মহাশয়।
দুর্গা মিলন সমিতি আজ যে দুর্গা পূজা ধন্যবাদ, সুস্থ থাকেন, ভালো থাকেন, যে কাজ বাকি আছে সব কাজ হবে। আপনি নগরপালিকা থেকে সফল করে আমাদের হেল্পলাইন দেওয়া আছে, আমাদের রুলস করেছে নতুন, যদি কোনো ঠিকায় বলে আপনি এসে লোন করে আপনি আমাদেরকে নগরপালিকায় করতে পারেন, না যদি পাবেন তো আমার থেকে ডাইরেক্ট সম্পর্ক করেন, আমি আপনার কাজ করতে যোগ্য। ঢাক বাজানোর আওয়াজে কিছুই শুনতে পাবে না, এই বেদিটা নতুন করেছে, এই বেদিটাই উদ্বোধন করতে এসেছিলেন। আর একটুখানি সামনে উঠে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও একটু ঠাকুরটা খুব ভালো করে দেখাই, দেখি বাবা চলো। দেখো মা দুর্গার মুখ, মা দুর্গাকে এখনো অস্ত্র শস্ত্র দিয়ে সাজানো হয়নি যেহেতু আজকে পঞ্চমী। সুন্দর দেখেছো মা লক্ষ্মীর মুখ, ঠাকুর দেখলে বাবা চলাই 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 চলাই। এইমাত্র মানে বেদি উদ্বোধনটা সবে শেষ হলো, হয়ে এখন হবে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, এখানটায় হবে না, ওটা হবে ক্লাবের ওই ধারটায়। কিন্তু এখন মানে কোথাও একটা গেলেন যে আরো হয়তো উদ্বোধন উদ্বোধন বাকি রয়েছে, সেগুলো সমস্ত কিছু করে আবার আসবে। এই ক্লাবের পক্ষ থেকেই একখানা রেখেছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, সেটাই উনি করবে। আর আমরা এখানে শুরু করে বসে রয়েছি, এতক্ষণ বাইরে ছিলাম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে ঘেমে নেয়ে একাকার হয়ে গেছে। যদিও আমার শাড়ি পাতলা কিন্তু ব্লাউজটা যেহেতু হেভি, মানে প্রচণ্ড গরম লাগছে। এখানের পাখাটা রয়েছে বলে এখানটায় বসে রয়েছি, মনে আমিও বসে রয়েছি, আমার ছেলেও সামনেটা রয়েছে। তোমাদেরকে তো ঠাকুরটা দেখালাম, ঠাকুরটাকে ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আর এই যে তোমরা কমেন্টটা বলবে না যে আমি মাস্ক পরে আসিনি, আমি কিন্তু এসেছি, শুধু ক্যামেরার সামনে আমি খুলে রেখেছিলাম। আর আমাদের আজকে তো এই মুহূর্তে একটু যাওয়ার আছে, মানে লাস্ট মুহূর্তে শপিং কিছুটা বাকি রয়েছে। ছেলের জন্য কটা সুতির জামা নিতে হবে, সেই জামাগুলো আমাদের এখনও পর্যন্ত নেওয়া হয়নি, আমি জানি না যে কখন নেওয়া হবে। আমি ভিডিওটা করছি আর ও হলো উকি মেরে মেরে দেখছে, ও ভাবছে যে কি ফালতু বকে যাচ্ছে, এরকম একটা বাচ্চাদের তো এরকমই হয়, আসলে তো ও দেখেনি, তো ওই কারণেই ওকে ওরকম ডাকলাম। এই দেখো আমার পাশে বসে রয়েছে, আর আমার ছেলেকে দেখাচ্ছি, এ বাবু এদিকে আসো। আর এই যে আমার পুত্র তো মানে বলেই যাচ্ছে বাড়ি চলো, আর ভালো লাগছে না। আর আগে বাড়ি যখন আসছিলাম, মানে সেই সময় যখন বাড়িতে সাজুগুজু করছিলাম, আর কত সাজবে, তোমার কি সাজ শেষ হয় না, এরকম মানে বলে আমার মাথা খারাপ করে দিয়েছে। আমার আধ ঘন্টা সাজ, ওর জন্য এক ঘন্টা টাইম লেগেছে, এই এত বকিয়েছে, মানে ওর কোশ্চেনের উত্তর তো না নিজে সাজবার। আমি কিন্তু আজকে কোনো কিছুই সাজিনি, তবুও জানাবে যে আমার পঞ্চমীর দিনে সাজটা কেমন লাগলো। পঞ্চমীর দিনে এতটা হয়তো মানে আমি কিন্তু কোনো রকম সাজিনি, জাস্ট এই শিফনটাই পরেছি, আর এটা আমার পুরনো শাড়ি, মানে এটা ক বছর আগেকার শাড়ি, আমি নিজেও জানি না। এবছরকার শাড়ি তো বলেইছি, আগে ব্লাউজ হয়নি, আর এটাও আমার বোনের শাড়ি, এটাও আমার বোনের ব্লাউজ, মানে নিজের শাড়ি নিজের ব্লাউজ কিচ্ছু জোটেনি, অন্যের শাড়ি অন্যের ব্লাউজ পরে আমাকে পঞ্চমীর দিন ঘুরে বেড়াতে হচ্ছে। মানে বুঝতে পারছো যে আমার কত দুর্দশা হয়েছে। আর বাপ্পা যাবে, ওদের তো ক্লাবের প্রোগ্রাম, তো ওই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা হয়ে গেলে আমাদের নিয়ে কেনাকাটা করতে যাবে, তারপর বাড়ি দিয়ে আসবে। বাড়ি না দিয়ে আসলে এই মুহূর্তে সম্ভবই না, কারণ 8:30 প্রায় বেজে গিয়েছে, আমি সঠিক টাইমটা বলতে পারবো না, কারণ এখানে কোনো ঘড়ি নেই। আর আমার হাতে আগেই বলেছি ঘড়ি মানায় না, আমার কিন্তু ঘড়ির প্রচণ্ড শখ, কিন্তু আমার রিস্কটা খুব ছোট বলে ঘড়ি আমি পড়তে পারি না। তো দেখা যাক কখন নিয়ে যাবে, এখন বসে বসে হাওয়া খায়ের জন্য মাস্কটা পরে নিলাম ক্যামেরার সামনে। আর আমি না খুব একটা ভারী কানের পড়তে পারি না, এই যে কানেরটা দেখছো, কানেরটা একদমই ভারী না, খুব হালকা কানের। এইবার তুই আমার চর মার, এবার তুমি অল্প দাও ওকে, ওর কিন্তু ঠান্ডা লেগেছে। এই যে আমার ছেলেকে জয়দা কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল,
ও তো খাবে না না আমিও খাবো না এটা মিষ্টি আমি খাবো না দাদা আমি সত্যি মিষ্টি খাই না না ওই কালোটা খাবো না আমি হ্যাঁ সাদাটা খাবো কালো খাবো না আমি কি ব্লক করছো হ্যাঁ হাতে বেলুন ওখানে বেলুন দেখে ওর খুব বেলুনের শখ এই যে বেলুন নিয়ে নিয়েছে এই যে বাবা ঠান্ডা কিন্তু বুঝে খেও বাচ্চা কাচ্চারা সব খেলা করছে দেখো এখানে আর আমার বাচ্চা এইখানটায় বসে রয়েছে কোথাও যাচ্ছে না আর এরা সব খেলা করেই যাচ্ছে আর কি বলো তো সামনে রাস্তা না ওদের এই জন্য ক্লাবের ভেতরটা ঢুকিয়ে দিয়েছে যে তোরা এখানে যা খুশি করবি কর আর সব ছুটোছুটি করে সব কটা দুরন্ত এরে বাবা ধাক্কা খাবি রে বাবু তুমি খেলবে যাও দেখো কত সুন্দর খেলছে কি হয়েছে বাবা বলো কি হয়েছে মানে মেকআপ আমার ছোটতে শুরু করে দিয়েছে এখনো আমার বডির টাইম ওরে বাবা গান চলছে এখনই কপিরাইট আসবে এ বেশি কথা বলা যাবে না কারণ অনেক কষ্ট করে আমি আমার চ্যানেলটাকে পরিষ্কার করেছি আবার যদি এই কপিরাইট খেয়ে বলতে থাকি আর উপায় নেই চ্যানেল বন্ধ করে দিয়ে চলে যেতে হবে অনেকেই হয়তো বলবে যে না কপিরাইটে তো সেরকম প্রবলেম হয় না দেখো কি কেমন ভেবে যাচ্ছে আর আমার না একটা কি বলতো আমি যত ঘামি আমার মেকআপ তত গ্লো করে অনেকের আছে যে মেকআপ ঝরে ঝরে পড়ে আমার আবার ঘামলে মেকআপ ব্যাপার গ্লো করে এরকম ব্যাপার হয় অনেকক্ষণ ধরে তো বলছি কিছুতেই যাচ্ছে না দেখা যাক কখন যাবে এখন চলে এসছি আমার ঘরে আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের পুজোর জিনিসপত্র সব আমার ঘরে রেখে দিয়ে গেছে কারণ ক্লাবে একদমই জায়গা নেই আর কালকেই নিয়ে চলে যাবে কারণ ষষ্ঠীর দিন মায়ের বোধনের জিনিসপত্র সব আমার এই ঘরটায় রেখে গেছে আর আমি এখানে এসেছিলাম তার কারণ হলো একটা কুর্তি আর একটা ব্লাউজ নিয়ে যাওয়ার ছিল কালকে যদি পরি তো ওটা নেওয়ার জন্যই এই ঘরে এসেছিলাম আর এখন চলে যাব নৈহাটিতে আর আমার ছেলে দেখেছো একদম গাড়িতে কাউকে তুলে দিতে হয় না নিজে উঠে পড়ে আর নৈহাটিতে তো আজকে মারাত্মক ভিড় হয়েছে এত ভিড় বলবার মতো না পঞ্চমীর দিনও মানে মানুষজন এত কেনাকাটা করে আমার জানা ছিল না এই প্রথম দেখলাম যে পঞ্চমীতেও এত ভিড় হয়েছে সে যাই হোক কিন্তু আসল যে জিনিসটা কেনবার জন্য নৈহাটিতে গিয়েছিলাম সেই জিনিসটা একদমই আমরা পেলাম না শেষে মনের দুঃখে নিজের দুখানা জিনিস নিয়ে চলে এলাম কারণ আমার ছেলে তো আগেই বলেছি একদমই মোটা জিনিসপত্র পড়তে পারে না ও হালকা সুতির জামা কাপড়ই পছন্দ করে এই দোকানটা থেকে দেখছিলাম আরও অনেকগুলো দোকান থেকেই দেখেছি কিন্তু কোথাও পাওয়া যায়নি শেষমেশ কি আর করব মনের দুঃখে বাড়িই চলে আসতে হলো যে লাস্ট মুহূর্তেও এত কেনাকাটা হয় আমার সত্যি জানা ছিল এখন বাজে হলো 9:30 আর এই মাত্র আমি বাড়ি এলাম বাপ্পা ছেড়ে দিয়ে আবার চলে গেল ওর ওখানে ওর তো ক্লাবে থাকলে সত্যি যেহেতু ক্লাবের পুজো আর ও একজন ক্লাবের মেম্বার প্রচন্ড মানে দৌড়া দৌড়ি করতে হয় যাই হোক করে মানে আমাকে বাড়ি ছেড়ে দিয়ে গেল আসার একদমই ইচ্ছা ছিল না পারলে আমাকে টোটো অটোতে তুলে বাড়ি পাঠিয়ে দেয় যেহেতু 9:30 বেজে গেছে আমি একজন মেয়ে আর আমার সঙ্গে ছোট বাচ্চা রয়েছে বলে তাই দিয়ে চলে গেল দিয়ে এক মিনিটও দাঁড়ায়নি জাস্ট আমাকে বাড়ির উঠোনে নেমে দিয়েই দৌড় আর নৈহাটিতে গিয়েছিলাম চিকুর কিছু সুতির জামা কিনবো বলে কারণ এত গরম পড়েছে আমি আগেই বলেছি আমার ছেলে না মানে মোটা গেঞ্জির জামা বলো তারপর ওই পাঞ্জাবি বলো অষ্টমীর দিনে কত বাচ্চাদের আছে যে পাঞ্জাবি পরাবে আমি দেখছি আমার ব্লগে কত বন্ধুদের বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের জন্য পাঞ্জাবি কিনেছে কিন্তু আমার কিনে কোনো লাভ নেই কারণ আমার ছেলে পরবেই না বলবে পাঞ্জাবি মানে একটুখানি যেই গায়ে দেবে বলবে এখনই খুলে দাও শুধু শুধু তো টাকা নষ্ট করে লাভ নেই ওই জন্য পাঞ্জাবি কিনিনি আর চিকুর যে সুতির জামা কিনবো চিকুর তো 7-8 জামা হয়েছে সুতির যে জামা কিনবো সেই জামা আমাদের কিনে ওঠা মানে কেনা হয়নি তো ভাবলাম যে কেনা হয়নি কি করবো বলো তো ওই জন্য ভাবলাম কালকে আজকে একটুখানি রাত্রিরে কিনে নেবো কিন্তু এই রাত্রির সময় এত নৈহাটিতে ভিড় যে ওই জামা আমাদের কিছুতেই দেখাচ্ছে না বলছে না নেই প্রত্যেকটা দোকানে না নেই কিন্তু প্রত্যেক দোকানে থাকবে না এমনটা তো হতে পারে না কি আর বলবো কপাল খারাপ ওই জন্য ওই জামা আমরা নিতে পারলাম না জানি না ছেলেটাকে কালকে কি পরাবো কারণ ষষ্ঠীর দিনে তো একটা নতুন জামা ছেলেটাকে পরাতে হয় আমিও বুঝে পাচ্ছি না একখানা যাই হোক একটা
একটা নতুন জামা এ বাড়িতে রয়েছে, কালকে ওর গায়ে ওটাকে চাপিয়ে দেবো, আবার ওই জামাটা দশমীর দিন পরিয়ে দেবো। কারণ ওই জামাটা মানে ভালো জামা রাত্রিরে পরবার জন্য, কিন্তু সকালবেলাটা কিচ্ছু করার নেই, ওই জামাটাই পরিয়ে ছেড়ে দেবো। প্রচন্ড গরম আজকে, যে এত গরম পড়েছে, আর তার উপরে আমি এই ঝিলকি বিলকি পরে আজকে বেরিয়েছি, কি আর বলবো, গরমে আমি আলু সিদ্ধ হয়ে গেছি। আর তার ভেতর দেখো চোখের আই মেকআপ টাই মেকআপ এখনো পর্যন্ত ঠিক আছে, আর আমি বলেছি না আমি ঘামলে মানে প্রচন্ড গ্লেজ হয়, দেখো আমার কিন্তু মেকআপের চলটা উঠে যায় না, এই দেখো চলটা ফলটা কোনো কিছু ওঠে না, যত ঘামবো তত গ্লেজ দেবে, কিন্তু গ্লেজ দিলে কি হবে, আমার স্কিনটাকে তাড়াতাড়ি মেকআপটা রিমুভ করতে হবে, নইলে যেহেতু অষ্টমীর সাজ বাকি আছে, তারপর আবার নবমীর সাজ বাকি আছে, মুখের মধ্যে যদি পকোড়া বেরিয়ে যায় তাহলে আর কিচ্ছু করার নেই। আর আজকে আমাকে যেই দেখতে সেই বলছে, বাবা রিয়া তুমি এত রোগা হয়ে গেলে কি করে, এত রোগা হয়ে গেলে কি করে, আমি নিজেই বুঝতে পারছি না সত্যি কি আমি রোগা হয়েছি, মানে রোগা তো হয়েছি এটা বুঝতে পারি, কিন্তু ওরা যেভাবে আমাকে বলছে তাতে শুনে আমার বেশ আনন্দ হচ্ছে যে সত্যি কি আমি এত রোগা হয়ে গেছি, এই হলো ব্যাপার। যাই হোক, আজকে ওখানে যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে প্ল্যান হলো যে ঠিক আছে চলো একটু মায়ের মুখ দর্শন করিয়ে আসি, তোমাদেরকেও দর্শন করালাম। আর আমার আজকে একটা লেগিংস কিনবার কথা ছিল, ওই যে হলুদ রঙের একটা কুর্তি নিয়েছিলাম অনেক জন্ম আগে, সে আর পরা হয়নি, পুজো উপলক্ষেই নিয়েছিলাম, কিন্তু সেটা 3-4 মাস আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটার জন্য ভেবেছিলাম আমি হলুদের সঙ্গে খয়েরি কালারের লেগিংস দিয়ে পরবো। হলুদের সঙ্গে সাদাটাও যেমন মানায়, খয়েরি বা লাল এগুলোও কিন্তু মানে, মানে যা পরবে তাই মানিয়ে যায়, কিন্তু আমি লাক্সের লাইরার ওই খয়েরি কালারের মানে কালচে মেরুন রঙের লেগিংসটা পাইনি, সে আর কি হবে, মনের দুঃখে বাড়ি চলে আসা হলো, কিছুই পেলাম না, লাস্টে দুখানা ব্লাউজ, হ্যাঁ লাস্টে দুখানা ব্লাউজ আর মিষ্টির প্যাকেট হাতে ধরে বাড়ি চলে এলাম, আর কি করবো, আর একটু ফুচকা খাবো ভাবলাম, ও বাবা আর কি, আমার বর যে আমাকে এত তাড়া মেরে এনেছে, ফুচকা তো দূরের কথা, আমি যদি বলতাম ওখানে আমি ফুচকা খাবো, আমায় গাড়ি থেকে ধাক্কা মেরে ফুচকার দোকানে ফেলে দিয়ে চলে যেত, যে ছেলেকে বাড়ি দিয়ে আসতো, যে তুমি ওখানে মন প্রাণ ভরে ফুচকা খাও, আমি আমার ছেলেকে বাড়ি দিয়ে তারপর নিজে বাড়ি চলে যাচ্ছি, এই রকম কি বলবে বলো তো, পুজোর সময়ও ঠিক এরকম করে, মানে শুধু চেষ্টা করে আধ ঘন্টার ভেতর প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুর ঠাকুর দেখিয়ে দিয়ে ক্লাবে পড়ে থাকবো, আমার এত রাগ হয় না, আমি মাঝে মাঝে বলি তোমাদের ক্লাবটাকে না আমি ভেঙে দেবো, দেখবে তুমি এরকম করো, মানে অনেক মানে কত সবাই আছে যে মানে ঘুরে বেড়ায় তিনজনা মিলে, আর আমার বর ঘুরবেই না, ও হলো ক্লাবে ওকে বসে থাকতে দাও, মানে এই হলো ওর ব্যাপার, আমার সঙ্গে যে একটুখানি ঘুরবে এই করবে চলবে না, আজকেও করেনি, আর এই যে এই 5 দিন আমাকে যে ওখানে নিয়ে যাবে ওখানেও করবে না। সে যাই হোক, আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, আর চিকুকে দেখো, চিকু এখন ওই যে দুর্গা মণ্ডপ থেকে আনা বেলুনগুলোকে ফোলাচ্ছে, নিচের বেশি নিচ করে দেখাতে পাচ্ছি না, তার কারণ হলো পেন্টুটাকে খুলে ফেলেছে, পেন্টু বিশাল 8, এই এই জন্য খুলে ফেলেছে, এই জন্য ওপর ওপর দেখালাম, আর ওই যে নিচে ফুলিয়ে বেলুনগুলোকে রেখে দিচ্ছে, টাটা করে দাও, বলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, বলো দেখি ভালো থেকো, আর বলো দুর্গাপূজায় প্রচুর প্রচুর মজা করো, বলো বলো শুভ শারদীয়া, বলো শুভ শারদীয়া, আমার ছেলেও উইশ করে দিয়েছে, আমিও একবার তোমাদেরকে উইশ করে দিই, শুভ শারদীয়া, তোমরা ভীষণ ভালোভাবে পুজো কাটাও, চলো টাটা, গুড নাইট।